আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। প্রচুর পরিমাণে গাঁজা সহ একটি গাড়ি এবং একজনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কের কাটাল বাড়ি এলাকা থেকে TRWBAH3172 নম্বরের একটি গাড়ি থেকে তল্লাশি চালিয়ে 100টি প্যাকেটে মোট 86 কেজি গাঁজা উদ্ধার করে। গাড়ির চালক বিজন দাসকে আটক করে আমবাসা থানার পুলিশ। বিজন দাসের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার আমতুলি এলাকায় বলে জানা গিয়েছে। এদিকে বুধবার আমবাসা থানার পুলিশ NDPS ধারায় একটি মামলা গ্রহণ করে ধৃত বিজন দাসকে রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়। জেলা দায়রা আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড আদেশে দেয়। ধলাই জেলাকে নেশামুক্ত করতে যা যা প্রয়োজন তা আগামী দিন করে যাবে আমবাসা থানার পুলিশ। ধৃত বিজন দাসকে জিজ্ঞাসাবাদ চালিয়ে নেশা কাণ্ডের সঙ্গে যুক্ত যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা রয়েছে তাদের খুঁজে গ্রেফতার করা হবে। প্রসঙ্গত, ধারাবাহিকভাবে পুলিশ সহ আরক্ষা প্রশাসন ত্রিপুরাকে নেশামুক্ত করতে তাদের নেশা বিরোধী অভিযান অব্যাহত রাখবে। আমরা একটা শিক্ষার ইনফরমেশন পাই আসলে আমরা একটা গাড়ি ধরে আটক করছি। আটক করার পরে এটা শ্বাস করছি, শ্বাস করে আসলে একটা গাঁজা পাওয়া গেছে। এটা 61টি প্যাকেট, এটার 61টি প্যাকেট ওয়েট হয়েছে 82 কেজি 400 গ্রাম। বাজার মূল্য কত হবে? কোটি টাকা। কোন জায়গা থেকে যাচ্ছিল? গাড়ি নাম্বার ওখানে এখন কি করে আনা হচ্ছে?